গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বলেছিলাম তোমাদের আমি একটা জায়গায় যাব, সেটা হলো আমার মাসির মেয়ের বাড়ি। তো সকালে উঠে গেছি, স্নান করে তাড়াতাড়ি করে পুজো টুজো করেছি, একটা আলাদা এনার্জি। তো এখন তো চা বানাবো, চা না খেলে মাথা ধরে আছে, পুজো করার পর একটু চা খেলে মাথাটা ছাড়ে, বলো। তা যাই হোক, এখন চাটা করে নিই। ওয়েদার ভীষণ বাজে, ভীষণ বাজে আজকে ওয়েদার, দেখো মনে হয় যেন একদম কেঁদে পড়েছে। একটু রোদ্দুর থাকে, সকাল চাটা করে নিলে আবার চন্দনাও তাড়াতাড়ি চলে আসবে বললো, তার জন্যে আমাকে সব কিছু একটু আগে আগে করে নিতে হচ্ছে, কারণ ও এসে গেলে আর এখানে কিছু করতে গেলে ওরই অসুবিধা। তো যাই হোক, এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এদিকে চা পাউরুটি দিয়ে দিয়েছি টোস্টারে, আপেলও কাটা হয়ে গেছে, সকালবেলা আপেল খাচ্ছে এখন বাবা, কারণ আর আম না, এবার আমার হাজবেন্ড বারণ করেছে আর আম না, কারণ এবার আম খেলে প্রবলেম হবে পেটে, অনেক আম খেয়ে গেছে। এদিকে চাও ফুটে যাচ্ছে, দুধ রেডি, এবার পাউরুটি ফাউরুটিগুলো ইয়ে করে রেডি করছে, বাট সব ঠিক আছে। কিন্তু ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার, এই আকাশটা মনে হয় কাঁদছে। একটা কোথাও যেতে গেলে বেশ ওয়েদারটা ভালো থাকলে ভালো লাগে, বলো, একদম নিশ্চিতটা একদম সাংঘাতিক ভালো একটা ওয়েদার হবে, দেখতে কত সুন্দর। বাট বাঁধাকপিটাও কেটে নিলাম, আজকে বাঁধাকপি করব, তো বাঁধাকপিটা মানে কাটা হয়ে গেছে, আর দেখি বাঁধাকপিটা আজকে নিরামিষ করব, আর মুগের ডাল করতে বলেছি, আর এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ করতে বলেছি। আমার মেয়ে বিশাল ভয় পায়, এই জন্যে চিংড়ি মাছ আমি সচরাচর মানে সামনে বার করি না, কান্নাকাটি দেবে আজকে। মানে আমার হাজব্যান্ডের যেহেতু শরীরটা খারাপ, ও বলছে বারবার করে যে রুটি করো রুটি করো, ভাত আমি খাবো না। তো ঠিক আছে, এনাফ, আমি রুটি করে দেবো। তো এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিই, আমার একটা প্রস্ত হয়ে গেলে, কারণ আজ চন্দনাও 10:30 মধ্যে চলে আসবে, তা আমি যতটা পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি। ফার্স্ট রেডি খেয়ে নিই, তারপরে রেডি হবো, তার আগে তো চন্দনা আসবে, খাবার টাবার ঠিক মানে কী কী হবে সব ঠিক করতে হবে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন মেয়ে রেডি হচ্ছে, তো এবার যাওয়ার পালা, যাব। আর আজকের দিনে একটা ভালো খবরও পেলাম যে আমার আর এক মামার মানে নাতি হয়েছে, খুব খুশির খবর, খুব আনন্দ। যা তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার নতুন ভাইপো খুব 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 ভালো থাকে, সুস্থ থাকে। যাক, এবার মাসির মেয়ের বাড়ি গিয়ে দেখাচ্ছি আমরা কী করছি। নিজের খাবার নিয়ে নিচ্ছি, এরকম রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে, বলো, একদম ভিড় মানে জ্যাম থাকবে না কিছু না, কত সুন্দর এই ওয়েদারটা এখন ভালো লাগছে। কোন টেপা শুরু হয়ে গেছে, এই একটা কাজই ভালো পারে, খুব ভালো পারে, সেটা হলো ফোন, ফোন নিয়ে পড়ে থাকতে। ওদের এখানে পুজো হয়েছে, এই দেখো শোনা শোনাই ভক্ত শোনাই, এটা এই পালিয়ে গেছে, এটা কেন পারবি, এই হলো আমার মাসির মেয়ে টুনি বুলবুলি, আর এই দেখো সোনাই আমার মাসির ছোট্ট মেয়ে, মেয়ে সোনাই।
আমার বোন মানে টুনি এই আলুর দমটা যেটা করেছে এটা একটা অদ্ভুত টেস্ট। আমি রেসিপিটা পরে রেসিপিটা তোমাদের আমি ওর থেকে জেনে আমি সেন্ড করব। আর ইলিশ মাছটাও দেখো দারুণ করেছে, পাঁঠার মাংস অপূর্ব। এই যে ওই যে ওই যে এই যে আমার সুন্দরী বোনরা, এইদিকে দেখো না না আমি আমি ব্লক করবো না। সব থেকে কি বলতো কোল্ড ড্রিঙ্কস ভাল লাগে কিন্তু এত ঠান্ডার মধ্যে না ভাল লাগে না রে। আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিয়েছি, খুব কমিয়ে দিচ্ছি। এ দেখো সোনাইকে দেখো ভরে বসে আছে। আর একটা একটু ঢেলে নে, এখানে এসেছিলাম ও কিছু নাইটি কালেকশন আমাকে দেখালো, ও নাইটি ও রেখেছে। হ্যাঁ তো ওরই ফ্ল্যাটে একজন সেল করে তো সে নিয়ে এসছে। আমার বোন বললো দিদি দেখো তোমার যদি ভালো লাগে নিতে পারো, ও একটা নিল অনলি 200। আর কোয়ালিটি দেখো এত সুন্দর কোয়ালিটি, তো আমার তো খুব ভালো লেগেছে। আমি এইটা আর এইটা নিয়ে নিয়েছি, আমার বোন ওইটা নিয়ে নিয়েছে। তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে বলতে পারো, আমার বোন যখন যাবে তাহলে ও নিয়ে যেতে পারে ওর মানে যে সেল করে তার থেকে। আর আরও কালার আছে, আর ভ্যারাইটিস কালার আছে, তাই তো টুনি? এখন বাড়ি ফিরছি, খুব আনন্দ হলো আজকে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সে শুয়ে পড়েছে, কানটি চপ দিয়ে গেছে, সেই চপ খাচ্ছে। কেন ফিল করেছি বলো? কারণ 48 আওয়ারে মাত্র আমি 3 ঘন্টা ঘুমিয়েছি, কারণ আমার নাইট শিফট চলে, আমি ঘুম থেকে মানে সকালবেলা শিফট কমপ্লিট করেই আমি চলে গেছি। এটা ঠিক কথা, 48 আওয়ারে মাত্র আমি 3 আওয়ার শুয়েছি। এখন তাড়াতাড়ি করে খেয়ে দে, ও ঘুমিয়ে পড়বে। ওকে সুমনা আন্টি কে চপ দিয়েছে তোকে? সুমনা আন্টি চপ দিয়েছে, খাচ্ছে বলে খেয়ে আমি। আর মাসির বাড়ি অনেক খাওয়া দাওয়া করেছে, এসেই চপ পেয়েছে, আর কি চাই? এখন খেয়ে দে ঘুমিয়ে পড়বে বলছে। না কেউই ঘুমিয়ে পড়বে। যাক আজকে খুব এনজয় করলাম, ভালো কাটলো সারাদিন। অ্যাকচুয়ালি ওদের সাথে আমাদের অন্যরকম মানে অ্যাটাচমেন্টটা ছোটো থেকে, তো মানে আমার মাসির মেয়েরা আমাদের একটা গ্রুপ ছিল, আমরা সব একসাথে ছোটোবেলায় বসে গল্প করা, মা মাসির একদিকে গল্প করতো, আমরাও ভাই বোনরা একদিকে গল্প করতাম, খুব আনন্দের লাইফ ছিল। সেইগুলো মনে পড়লো, সেই ছোটোবেলা। টান না থাকলে কি এত ও বা ডাকবে কেন, আমরা বোন ভাই বোনরা আবার ছুটে ছুটে যাবই বা কেন, সেই টানটা প্রচণ্ড আছে। আর তারপর সারাদিন তো খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে সোনাই। আর দিয়া তো যেতে পারেনি, দিয়ার মানে ব্যস্ত ছিল ওরা, ওই আমার মেয়ে আর সোনাই, মেঙ্কা সোনাই দুজনে আবার সাউথ সিটি গেছিল। সাউথ সিটিতে গিয়ে কি কি রে ওটা কি বলে ওটা কি মিরারের একটা কি আছে ওটা ওরাই বলতে পারবে। তা ওইটা খুব এনজয় করে এসেছে, সেটা ব্লগে যদি পারি আমি দেখাবো, যদি মানে ওরা আমায় শেয়ার করে। আর তারপরে বোন আবার অনেক খাবার দাবার পাঠিয়ে দিয়েছে ওর জামাইবাবুর জন্য, আমার হাজব্যান্ডের জন্য। তারপরে এই সব করে তো মাংস ফাংস একগাদা পাঠিয়েছে, মাছ টাছ পাঠিয়েছে, আর না এত খাবার পাঠিয়েছে আমি বুঝতেও পারিনি। ওগুলো খাওয়া দাওয়া করবো, আমি তো আর রাত্রে কিচ্ছু খাবো না, অনেক খেয়েছি। আমার মেয়ে আবার
ওই যে বললো ব্লগে মাসি বাড়িতে অনেক খেয়েছে, খেয়ে এসে আবার এখানে ওই আমার মানে থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে থাকে সুমনা, সে আবার চপ টপ পাঠিয়েছে, সেগুলোও খাওয়া দাওয়া করছে করে। আর সাংঘাতিকটা যাক, আর এই দেখো বললাম না আলোজিৎ, আলোজিতে কোনো পড়াশুনো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেখো এখন জন্মদিন হয়ে গেছে, এখন ওর মা বলেছে জন্মদিনের পার্টি করবে সানডে, না আলোজিৎ ওইটা নিয়ে ব্যস্ত। আলোজিতের কালকে সায়েন্স পরীক্ষা, আলোজিতের সেদিকে চিন্তা নেই, ওর সায়েন্স পরীক্ষা নিয়ে চিন্তা নেই। আমি কিন্তু তোমাদের কাছে একটা কথা বলে দিচ্ছি, আলোজিৎ খুব ভালো ছেলে সবসময় বলি তো, আলোজিতের রেজাল্টটাও আমি চেষ্টা করবো আলোজিতের থেকে নিয়ে সাবমিট করতে, ঠিক আছে দিদি? হুম, কেন যা পড়তে যা, মা তো ডাকছে কত পড়তে যা, আলোজিতের 5 মিনিট শেষ হয় না। তা যাই হোক, আজকে মতন আমি ব্লগটাকে এন্ড করছি। তোমাদের কাছে আজ সারাদিন কেমন লাগলো আমার ব্লগটা তোমরা জানো, আর অলওয়েজ আমার সুইট অ্যান্ড চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর